मेरा दिखाना और उसका दिखाना फर्क है ना। हम तो सीख रहे अभी, अनफॉर्चुनेटली लाइफ को रे बुझे सीखते से हमें। यस ओ वाईफाई ठीक अच्छे সবকিছু ক্লিয়ার কিনা, আপনারা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে দেখতে কিংবা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা। এরপর হচ্ছে লাইভটি শেয়ার করে দেবেন অ্যাক্টিভ গার্লস গ্রুপ এবং বাইং সেলিং গ্রুপ গুলোতে যত খুশি তত, আর নিজেদের টাইম লাইনও কিন্তু লাইভটি শেয়ার করে রাখতে হবে, ঠিক আছে। একটু কমেন্ট করে ফেলবো ফার্স্ট ফার্স্ট যে অল ইজ ওকে। সো গতকালকে লাইভে আসিনি তাই না, আজকে চলে আসছি। আপনারা লাইভে জয়েন করতে করতে আমি আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন বলে নিচ্ছি, সেটা হচ্ছে আপনারা কী করে পারস্পরিক প্রোডাক্টটি অর্ডার করবেন, আপনার কী করতে হবে। আমি যে প্রোডাক্টটি দেখাবো, আপনার যদি সেই প্রোডাক্টটি পছন্দ হয়ে যায় অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিলেই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 100 টাকা, আর আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা। ইনসাইড ঢাকায় সময় লাগবে প্রোডাক্টটি হাতে পেতে সর্বোচ্চ 2 দিন, আর আউটসাইড ঢাকায় প্রোডাক্টটি হাতে পেতে সময় লাগবে সর্বোচ্চ 3 দিন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীতে। আমাদের 2টি ব্রাঞ্চ থাকছে। ফার্স্ট ব্রাঞ্চটি হচ্ছে লেন নম্বর 1 শপ নাম্বার 7 ব্লক এ, সেকেন্ড ব্রাঞ্চে হচ্ছে লেন নাম্বার 8 এর 8 নাম্বার শপটি হচ্ছে পশ মরিশাইজ সেকেন্ড ব্রাঞ্চ, ঠিক আছে। না 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 না, মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কই গেছিলে পূজা মণ্ডল আপু? আচ্ছা লাভলি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার লাভলি লাগছে কোন দিক থেকে? আজকে আমি লাইভে দাঁড়ানোর আগে বলতেছিলাম যে আজকে আমাকে একবার সেরা জাহিল লাগতেছে, মানে এত ফালতু লাগতেছে দেখতে। জাহাঙ্গীর ভাই সেম মন্তব্য করছে যে আজকে আমাকে সব থেকে বাজে লাগতেছে, মেকওভারটা খুবই নাকি আজকে ফালতু হয়েছে, তাই না জাহাঙ্গীর ভাই? হিংসা সবই হিংসা। নাহর ইসলাম নেহা আসসালামু আলাইকুম কিউট আপি, ওয়ালাইকুম আসসালাম জানমাখি আপি। আচ্ছা আজকে আমি যে শাড়িটা দেখাবো সেটা অলরেডি আমি পরে আছি, আমার পরা শাড়ি তো আমি প্রতিদিন লাইভে আপনাদেরকে দেখাই, ওটা দেখো। বাট এই টাইপের শাড়িগুলো আছে কিন্তু আমি কন্টিনিউ করব। আর গতকালকে গেম খেলে নিই, আজকেও গেম খেলবো না, আমরা হচ্ছে গিয়ে আগামীকাল থেকে কিন্তু শপে ভিজিট করতে পারবো, রাইট? হ্যাঁ, আগামীকাল সকাল 10টা থেকে রাত 10টা অবধি। ওকে, আগামীকাল থেকে সকাল 10টা থেকে রাত 10টার অবধি কিন্তু আমাদের সবগুলো ওপেন থাকবে। তো যারা যারা ভিজিট করতে চান অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে আসবেন শপে, ঠিক আছে। অল ইজ ওকে, অল ইজ ওকে, অল ইজ ওকে। একটু কমেন্ট করব। নাহিদা ইসলাম হাই, হ্যালো। যারা যারা এখন অবধি শেয়ার করেনি লাইভটি শেয়ার করে নেব। এসিটা দেন না, আচ্ছা এসিটা ছাড়ো। আমরা আজকে রিস্টকের এক প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়েছি, এই কাস্টমার গুলো অনেক হিউজ নক করছিল। ওকে, রিস্টকের কিছু প্রোডাক্ট দেখাবো। ওকে, রিস্টক তুমি যেভাবে থাকো সেভাবে কিউট লাগে। হ্যাপি নয়ন ইসলাম নেহা হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি লাভ ইউ। এটা হচ্ছে রিস্টকের প্রোডাক্ট, হ্যাঁ এটা নতুন আবার রিস্টক করা হয়েছে। এই প্রোডাক্টগুলো আপুদের অনেক বেশি পছন্দ হয়েছিল, এগুলো আমাদের স্টকে ছিল না, এগুলো আবার রিস্টক করা হয়েছে, দ্যাটস ওয়াই আজকে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। সুস্মিতা দাস হাই বিউটিফুল আপু, হ্যালো সুইটার্ট আপু। এটা হচ্ছে আমাদের আঁচলটা শাড়ি, ঠিক আছে। আমি খুব বেশি সময় নিব না আপনাদের থেকে, আমি দেখানো শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ডার্ক একটা নেভি ব্লু কালারের মধ্যে এরকম সিলভার কালার জরি সুতো দিয়ে ওভারেক করা থাকছে। এটা হচ্ছে আঁচলটা, খুবই সুন্দর করে কিন্তু আঁচলটা করা, একবারে শর্ট পাল্লু আঁচল। প্লাস এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা, পাড়ের মধ্যেও কিন্তু সিলভার কালার জরি সুতো দিয়ে ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে বডি ওয়ার্কটা, বডির মধ্যে আমরা সিলভার কালার জরি সুতো দিয়ে ওয়ার্ক পাচ্ছি এবং অল ওভার ওয়ার্কটা কিন্তু আমরা লক করা পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে শাড়িটা, ওয়াও শাড়িটা। একটা ইন্টারেস্টিং পার্ট আছে যেটা আমি আপনাদেরকে এখনই শো করব। এটা থাকছে আমাদের শাড়ি যে নিচে পার্টটা থাকবে, পাড়ের সাইডে কিন্তু পার্টটা অনেক বেশি চওড়া করে পাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের নিচে পাড়ের ডিজাইনটা, জাস্ট অসাধারণ। ফরজানা মেরে লিখেছে আপু সেকো গাদুয়াল হবে? ইয়াস আপি, সেকো গাদুয়ালও হবে। গাদুয়াল গাদুয়ালের লাইভ আমরা করেছিলাম মেবি কিছুদিন আগে,
ওটাও দেখতে পারেন বা আমাদের রেকর্ড লাইভটা চেক করতে পারেন বা সময় দিলে আমরা হচ্ছে আমরা দেখা দিব ইনবক্সে ইনবক্স দেখাই দিব নো প্রবলেম ওকে সো এটা হচ্ছে আমাদের নিচের পারে ডিজাইনটা সো উপরে পার্টটা দেখেন আর নিচের পার্টটা দেখেন এটা হচ্ছে শাড়িটা ৩৪০০ জাস্ট খেয়াল করলে বুঝতে পারবেন যে কত বেশি সুন্দর করে করা ভাই লাইটটা পুরো চোখের মধ্যে লাগতেছে চোখে পানি আসছে ওই মাঝখানটা শুধু দিয়ে দাও মাঝখানটাই দেয়া আছে শুধু তাই এত চোখে লাগতেছে আমার এটা হচ্ছে গিয়ে আমাদের শাড়ির পার্টটা ঠিক আছে এটার প্রাইস থাকছে ৩৪০০ যা স্ক্রিনশট নিতে চাই নিয়ে ফেল আলহামদুলিল্লাহ আপু গেম কি হবে মিষ্টি একটা আপু না আপু গেম হচ্ছে না সো এটা হচ্ছে আমাদের আঁচলটা হ্যাঁ এটার মধ্যে কিন্তু গোল্ডেন কালার জেরি সুতা দিয়ে ডিজাইন করা থাকছে আপু নেক্সট ডে তে কটন শাড়ির লাইভ করেন একটা এর আগে ২২০০র কটন শাড়ি কালেকশন অনেক নাইস ছিল শাড়িগুলো প্রীতি হক আপু আমরা কিছুদিন আগে কটন শাড়ি লাইভ করেছি কিছুদিন মনে হয় ৩-৪ দিন ৫ দিন আগে ৩-৪ দিন বা ৫ দিন আগে এটা আবার কেমন কথা মানে ৪-৫ দিন আগে আমরা কিন্তু কটন শাড়ি লাইভ করেছি খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে লাইভ করেছি ঠিক আছে তবে ইনশাল্লাহ আবার করে ফেলবো সো এটা হচ্ছে আমাদের বডির ডিজাইনটা বডির মধ্যেও কিন্তু আমরা এরকম করে মিডিয়াম সাইজের একটা ডিজাইন পাচ্ছি যেটা কিনা গোল্ডেন কালার জারি সুতা দিয়ে করা আর এটা থাকছে পাড়টা পাড়টা খুব মিডিয়াম থাকছে এবং এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা পূজা মঞ্জল লিখেছে আপু জি আপু কি হয়েছে আপু বলে ফেলেন কি হয়েছে বলেন কি আবদার আছে আমি শুনতে চাই আপনাদের আবদারগুলো শুনতে চাই আমার ভালো লাগে যারা যারা লাইভটা দেখছিল একটা শেয়ার করবো আর লাইভটা একটু রিয়াক্ট দিয়ে ফেলবো লাইভ ঠিক আছে এটা হচ্ছে ফিতা পার্ট থাকছে এবং এটা হচ্ছে নিচের চওড়া পার্টটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো গিফটের জন্য কিন্তু বেস্ট ওকে ফাতেমা রূপা খান লিখেছে আপু সিকো কাজওয়াল অ্যান্ড পিওর সিল্ক কাজওয়ালের কালেকশন দেখতে চাই ওকে আপু দেখাবো আমাদের কিছুদিন আগে কিন্তু আমি একটা লাইভ করেছি কাজওয়ালের লাইভ হ্যাঁ আপনি একটু পেজে নক করলে আপনাকে ওই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে বা আপনি নিজেও কিন্তু পেজে চেক করলে পেয়ে যাবেন এরপর আমি চেষ্টা করব দেখাই দেওয়ার কালকে থেকে আমাদের হচ্ছে শপ খুলে যাবে ওই গাজওয়াল শাড়িগুলো শপে আছে তো আমি তো অফিস থেকে লাইভ করছি তো আজকে মনে হয় আমি লাইভে দেখাতে পারবো না বাট ইনশাল্লাহ দেখাবো ইনবক্স করলেই দেখাবো হ্যাঁ ইনবক্স করলেই দেখাই দিব জাস্ট আপনি আপনার প্রাইস রেঞ্জটা মানে আপনি কেমন বাজেটে নিতে যাচ্ছেন কি কালার নিতে যাচ্ছেন কি টাইপ নিতে যাচ্ছেন এটা বলে দিলেই হবে এটার প্রাইস থাকছে ৩৪০০ ঠিক আছে যা স্ক্রিনশট নিতে চাই নিয়ে ফেলবো খুব সুন্দর একটা শাড়ি আপু তোমার পরার শাড়িটা খুব সুন্দর সাথে একটা থ্যাংক ইউ সো মাচ আপু শর্মিন একটা লিখেছে হাই বিউটি কুইন কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন লেমন কালার হবে ইয়েস লেমন কালারও হবে আছে যারা রিসেপশনে প্রোগ্রামে লাইট বেটে কাতান পড়তে যায় সেটা তানভীর সামি লিখেছে হাই আপু আর সালমা সাইম লিখেছে নাইস আপু থ্যাংক ইউ সো মাচ আমি সবার কমেন্ট নিচ্ছি আজকে সো আমি যেহেতু আপনাদের সবার কমেন্টগুলো নিচ্ছি আপনাদেরকে উচিত না সবাই মিলে লাইভটা শেয়ার করে দেয়া সবাই মিলে একটু রিয়াক্ট দেয়া জাহাঙ্গীর ভাইকে সবার কমেন্ট নেয় না তা আমার কমেন্টই পড়ে না বহুত খারাপ চোখ চলতেছে প্রচুর আঁকাতে আচ্ছা সি গ্রিন কালার থাকছে এটা এটা হচ্ছে কি আমাদের
কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে ওটাও দেখাবো, কোনো রিকোয়ারমেন্টের শাড়ি দেখতে চাইলে সেটাও দেখাবো। তোমার পরার শাড়িটা খুব ভালো, তানভীর সামিয়া আপু ইয়েস, আমার রিসেপশন প্রোগ্রামের জন্য কিন্তু নিতে পারেন আপনারা। তো এটা হচ্ছে আমাদের আঁচলটা, আঁচলের মধ্যে এরকম পরে সিলভার কালার জেরি ছুতা দিয়ে ওয়ার্ক করা, এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা, একেবারে শর্ট পেল্লো আঁচল যেটাকে বলে। সবাই মিলে একটু লাইভটা শেয়ার করবো, প্লিজ সবাই মিলে একটু লাইভটা শেয়ার করি। আর যারা যারা গ্রুপে অ্যাড হয়নি, গ্রুপে অ্যাড হয়ে যাবো। আমাদের গ্রুপের নামটা হচ্ছে পরেশ মণি শাড়ি, শাড়িতে তুমি নন্দিনী, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বডি ওয়েটটা, যারা হচ্ছে একটু মিডিয়াম ওয়েট, মানে মিডিয়াম ডিজাইনের লাইট ওয়েটের কাতান শাড়ি পছন্দ করেন তারা দেখতে পারেন। কাঞ্জিভরম কি আছে? ইয়াস আছে। কি শাড়ি নাই পরশমণিতে? কি নাই বলেন তো, কি নাই সেটা প্রশ্ন করতে পারি আমরা, বাট কি আছে এটা প্রশ্ন করলে বোকামো হবে। বিকজ পরশমণিতে আপনারা 500 টাকা থেকে শুরু করে লাখ টাকার অবধিও কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। একটা শপের মধ্যে আপনারা সব ধরনের কালেকশন পাচ্ছেন, একেবারে সোনায় সোহাগা কিন্তু একটা ব্যাপার। আপনি কেমন আছো? আপনি কেমন আছো? তোমাকে খুব সুন্দর লাগতেছে সোয়া ছোয়া হোসেন, ছোয়া হোসেন আপু এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা হচ্ছে শাড়িটা। আচ্ছা ব্লাউজ পিসটা কিন্তু আমি দেখাই নাই না, এটা হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা হচ্ছে প্লেন থাকছে, প্লাস ব্লাউজে এরকম আমরা একটা পার পেয়ে যাব, ডিজাইনার পার পেয়ে যাব। রেড কালার কটন শাড়ি এখন দেখানো যাবে না আপু? এখানে তো নাই, আমি তো অফিস থেকে লাইভ করছি। এই শাড়িটার দাম কত আপু? ওকে আপু দাম বলছি ভাইয়া 3400 টাকা না? আমার পাটা কত ওটা বলছি, এটার প্রাইস থাকছে 3400 টাকা, জাস্ট অসাধারণ। এটার মধ্যে মনে হয় তিনটা কালার দেখিয়েছি আপনাদেরকে, এটা 4 নম্বর কালারটা। তো যারা স্ক্রিনশট নিতে চাই স্ক্রিনশট নিয়ে ফেলবো, লাইট ওয়েটের কাতান শাড়ি। ওকে সবাই মিলে একটু লাইভে রিয়াক্ট দিব। পরশমণি আমার ফ্যামিলি মেম্বারসদের আচ্ছা পছন্দ, রাইট? সাদিয়া ইসলাম পছন্দ, পরশমণি কার পছন্দ না, তাই না? এত সুন্দর সুন্দর প্রাইস হচ্ছে 9200 টাকা। আচ্ছা আমার পরা শাড়িটা যারা নিতে চান, আমার পরা শাড়িটার প্রাইস থাকছে 9200 টাকা, ঠিক আছে। আমার পরা শাড়িটার প্রাইস থাকছে 9200 টাকা। কাতান শাড়ি এগুলো, ইয়াস আপু এগুলোই কালার। আচ্ছা এইগুলো কাতান শাড়ি, অনেকগুলো কালার আছে। আর আমার পরা শাড়িটার মধ্যে কয়টা কালার? পাঁচটা, পাঁচটা কালার আছে আমার পরা শাড়িটার মধ্যে, পাঁচটা কালার আমরা অ্যাভেলেবল পাবো, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে ব্ল্যাক কালার আঁচলটা, শার্প পাল্লু আঁচল, প্লাস আঁচলের ডিজাইনটাকে তো অসাধারণ করে করে সিলভার কালার চেরি সুতা দিয়ে। আর এটা হচ্ছে কি আমাদের বডি ওয়ার্কটা, বডির মধ্যে এরকম করে চেরি সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে। এটা হচ্ছে আমাদের পাড়ের প্যানেলটা, জাস্ট অসাধারণ। পাড়টা দেখেছেন কত সুন্দর করে করা, প্লাস এখানে কিন্তু আমরা একটা ফিতা পাড়ও পেয়ে যাচ্ছি। আপু 20টা শাড়ি দিতে পারবেন? সালমা সায়েম আপু 20টা 40টাও দিতে পারবো, কোনো প্রবলেম নেই। আপনি কী টাইপ শাড়ি, কেমন শাড়ি চাচ্ছেন জাস্ট একটু ইনবক্স করে ফেলেন, ঠিক আছে, ইনবক্সে রিপ্লাই দেওয়া হবে। সবাই কোথায়? আমরা সবাই কোথায়? লাইভটা একটু শেয়ার করবো, একটু রিয়াক্ট দিব, ঠিক আছে। সবাই মিলে লাইভটা শেয়ার করতে হবে, লাইভটা শেয়ার না করলে কেমনে হবে বলেন তো? যদি আমরা লাইভটা শেয়ার না করি কেমনে হবে? পরশমণি শাড়িকে আমরা সবাই ভালোবাসি, তাই না? সবাই পছন্দ করি। সো আমাদের এই পেজটাকে অ্যাক্টিভ করতে হলে সবাই মিলে কিন্তু আমাদের লাইভটা শেয়ার করতে হবে, অবশ্যই পাশে থাকতে হবে। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, সো প্লিজ সবাই মিলে একটু লাইভটা শেয়ার করেন। আমাদের পেজটা ইদানিং এত পরিমাণে রিপোর্ট খাইছে যে এখন আপনারা নিজেরাই দেখতে পারেন যে আমাদের কিন্তু ভিউ থাকে না, পেজে প্রবলেম হচ্ছে সেই রিপোর্টটার কারণেই। আপনারা চাইলে কিন্তু আমরা এই প্রবলেমটা আবার হচ্ছে সলভ করে ফেলতে পারি। তো সবাই মিলে একটু সাথে থাকুন, লাইভটা একটু শেয়ার করুন, কষ্ট করে একটু লাইভটা শেয়ার করে নিন সবাই। আচ্ছা 20টা কাতান শাড়ি লাগবে আপু? সালমা আপু আপনি হচ্ছে পেজ ইনবক্স করে দিন, কি টাইপ শাড়ি কেমন প্রাইসের মধ্যে নিতে চান আপনাকে দেখিয়ে দিবে। আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন করে ভিডিও কল দিয়েও শাড়ি সিলেক্ট করতে পারবেন। আর কালকে থেকে যেহেতু আমাদের শপ ওপেন আছে, আপনি চাইলে শপেও ভিজিট করে ফেলতে পারেন, ঠিক আছে। আশা করছি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন।
এটা হচ্ছে আমাদের আঁচলটা, এটা আমাদের আচ্ছা লেমন কালার কে যেন চেয়েছিলেন না, এটা হচ্ছে লেমন কালারটা, লেমনের মধ্যে গোল্ডেন কালার জরি সুতো দিয়ে ওয়ার্ক করা থাকছে। সবাই মিলে একটু রিয়্যাক্ট দিব লাইভে, প্লিজ সবাই মিলে একটু রিয়্যাক্ট দিব। আপু কেউ রিপোর্ট মারতেছে, আজকেও মারতেছে, গত আমার গত লাইভেও রিপোর্ট খাইছি আমি, কি প্রবলেম আমি জানি না। আচ্ছা সমস্ত অনুষ্ঠানের শাড়ি সব পরশমণি থেকে নেয়া, সাদিয়া ইসলাম আপু, তাই আপু নেয়া হয়, আমিও কিন্তু পরশমণি থেকেই নেই। নিভা নিভা আপু আপনার শাড়িটার কালারগুলো দেখাইছেন না আপু? নিভা আপু দেখাইনি, আমার পরে শাড়িটার কালারও দেখাবো। আপনারা দেখেন হেটার্স থাকবে, বাট আমি বুঝি না যে কেন মানুষ একটা মানুষের পেজ নিয়ে বিজনেসের মধ্যে ক্ষতি করে কি মজাটা পায়, কেন করে, কি কারণে করে আমি জানি না, বাট যারা করে তারা কাজটা কি ভালো করে বলেন তো? এটা কি করা উচিত? পরে ক্ষতি করতে গেলে নিজেকে কিন্তু সেই ক্ষতির সম্মুখীন হতে হয়। আমি জানি পরশমণিতে অনেক অনেক হেটার্সের পরিমাণ অনেক কম, লাভার্সের পরিমাণ কিন্তু অনেক বেশি। সো আপনারা চাইলে সেই হেটার্সদেরকে ওভারকাম করে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। সো সবাই মিলে একটু আমরা কি করব, লাইভটা শেয়ার করব, রিয়্যাক্ট দিব। এটা থাকছে আমাদের শাড়িটা, প্রাইস থাকছে 3400 টাকা, ঠিক আছে, প্রাইস থাকছে 3400 টাকা। আন্টি এবার লাইভে মোবাইলে ফোন না দেয়, প্রাইস থাকছে 3400 টাকা। পিঙ্কি সরকার, ব্লু আছে আপু? ব্লু কালার, ইয়েস আপু ব্লু কালার আছে, অবশ্যই আছে। আচ্ছা ওই কালারটা দেন, অরেঞ্জ কালারটা। দিদি কালকে আমি একটা শাড়ি অর্ডার করেছি, দাদাকে বলো একটু মেসেজ দেখতে। দিয়া দত্ত দিদি, তাই আসলে আমাদের মেসেজে এরকম 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 পরিমাণে হচ্ছে গিয়ে ইয়ে হয়ে আছে, স্প্যাম হয়ে আছে, যার কারণে হচ্ছে রিপ্লাই পেতে সময় লাগছে। টেনশন নেন না দিদি, রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে অরেঞ্জ কালার শাড়িটা, অরেঞ্জ কালার কিন্তু অনেক সুন্দর একটা কালার, রাইট? না আরে দিদি কি গেম খেলবো বলেন তো, একের পর এক যে পরিমাণ রিপোর্ট খাচ্ছি আমরা, আমাদের ভিউটা দেখছেন কি অবস্থা, মানে প্রবলেমটা কোথায় আমি জানি না। এরা ফোন কেটে দিলে বুঝে না যে মানুষ ব্যস্ত আছে। তাহলে কিভাবে যে বাথরুমে গেছে ফোন নিয়ে গেছে এই জন্য কেটে দিছে। এটা হচ্ছে শাড়িটা, প্রাইস থাকছে 3400 টাকা, প্রাইস থাকছে 3400 টাকা। শাহিন শিমু, হাই আপু, হ্যালো আপু, ঠিক আছে, প্রাইস থাকছে 3400 টাকা। ফোন কেটে দিয়েছি আমি অলরেডি, লাইভটা একটু শেয়ার করতে হবে, একটু রিয়্যাক্ট দিতে হবে, আপনারা নিজেরাই একটু জাস্ট একটু ভিউটার দিকে চোখটা দেন তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। কি বলবো আমার, আসলে আমার অনেক কষ্ট লাগে, আমার সিরিয়াসলি আমার কান্না পায় যে কেন কেন এমন 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 কেন করতে হবে। একটা বিজনেস পেজের মধ্যে এভাবে কেন মানুষ রিপোর্ট মারে, মেকআপের পেজের মধ্যেও রিপোর্ট মারে, বিজনেস পেজের মধ্যেও রিপোর্ট মারে, মানুষের কি খেয়ে দিয়ে কাজ নাই, লকডাউনে বসে বসে এইসব মানুষের মানে কি সমস্যাটা কি? আচ্ছা কোটার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আঁচল, আঁচলটা এটা থাকছে, ডিজাইনটা ওকে, এটা থাকছে ডিজাইনটা। পরশমণির সবচেয়ে বেস্ট শাড়ির দোকান মিরপুরের মধ্যে, সাদিয়া ইসলাম, থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কমেন্টের জন্য, এই জন্যই তো সবাই আমাদের পিছে লাগছে তাই না। শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়িটা, হ্যাঁ কি সুন্দর শাড়ি, সে তো কোটা শাড়ি, আপনারা যারা হচ্ছে কোটা শাড়ি পছন্দ করেন বাট একটু হচ্ছে এরকম একটু পাতলা হয় দেখে আপনারা পড়তে পারেন, আপনাদের বলি যে সেম কালারের ব্লাউজটা মেক করে ফেলবেন বড় করে, হ্যাঁ ফতুয়া টাইপ করে যদি বড় করে একটা ব্লাউজ মেক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো আপনি ইজিলি পরতে পারবেন। এত সুন্দর শাড়িগুলো কিন্তু অনেক কাপড়ে এই কারণে পরতে চায় না। তো এটা হচ্ছে আমাদের শাড়িটা, এটার প্রাইস থাকছে কত ভাইয়া? আচ্ছা প্রাইস থাকছে 4500 টাকা ভাই, আজকেও কিন্তু রিপোর্ট খাচ্ছি আমরা।
ঠিক আছে এটা হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কালারটা জাস্ট অসাধারণ আর ওয়ার্কটা তো ওয়ার্কটা নিয়ে কোনো কথাই নাই জাস্ট দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা কত সুন্দর করে করা এত নিখুঁত কোনো রকম সুতা ওঠানো কোনো ভাবই নাই তো এরকম নিখুঁত ওয়ার্কের শাড়ি একমাত্র হচ্ছে এরকম সুন্দর শাড়িগুলো আপনারা পশমনিতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আমি নিজেই অবাক হয়ে যাই যে এরকম একটা কোটা শাড়ির মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কটা এত সুন্দর কি করে হয় আচ্ছা আপনাদের যদি রেকমেন্ডের কোনো শাড়ি থাকে আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন আমি আপনাদের রেকমেন্ডের শাড়িও কিন্তু দেখাবো আপু আমি পশমনির অনেক পুরাতন কাস্টমার সাদিয়া ইসলাম আপু তাই থ্যাংক ইউ সো মাচ আপু পশমনি থেকে একবার যারা প্রোডাক্ট নিবে ইনশাআল্লাহ তারা সেকেন্ড টাইমও কিন্তু প্রোডাক্ট নেয় এটা হচ্ছে পশমনি পশমনি হচ্ছে একটা আস্থার জায়গা একটা ভালোবাসার জায়গা এটা হচ্ছে আমাদের ব্লাউজের পিসটা ওকে এবং এটা থাকছে আমাদের প্যানেলটা ব্লাউজের এটা হচ্ছে আমাদের আঁচলটা আঁচলের মধ্যে এরকম করে ডিজাইন করা থাকছে এটা হচ্ছে বডি ওয়ার্কটা বডির মধ্যে কিন্তু এরকম করে সুতা দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে অল ওভার বডির মধ্যে এরকম করে সুতা দিয়ে ওয়ার্ক করা কালারটা জাস্ট অসাধারণ একটা কালার শাড়িটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ সুন্দর শাড়ি অসাধারণ সুন্দর মানে অসাধারণ সুন্দর সঙ্গে ভাই গিফট করবেন না ভাবি কি শাড়ি গিফট ওটাই তো আমি জানি তো আমার তো গিফট করবেন না এখন জাহাঙ্গীর ভাই এখনো বিয়ে জাস্ট করে নাই জাস্ট একটু একটু আর কি ইটিস পিটিস করতেছে এতেই হচ্ছে জাহাঙ্গীর ভাই আমার গিফট বন্ধ শেষ ঠিক আছে এই হয় বিয়ের পর ভাইয়েরা পর হয়ে যায় এটা হচ্ছে প্রমাণ বিয়ের আগেই পর হয়ে গেছে আপু কালকে কোথায় গেলা কালকে আমার এক খালু মারা গিয়েছিলেন তো ওখানে গিয়েছিলাম তাই নাকি আমি তো মনে করি কোথাও গেছিলা আমি আপনার মতো মিথ্যুক না তানহা আর যাই 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 করুক মিথ্যা কথা অন্তত বলে আমি মনে করছি কোথাও গেছো আমি তো জানি না যে কেউ ভাই এটা হচ্ছে আমাদের আঁচলটা আমি যাইতাম এটা হচ্ছে বডি ওয়েটটা ঠিক আছে নীলপুরি মিষ্টি আপু তোমার আইডিতে রিকোয়েস্ট যায় না কেন লক করা লক করা এজন্য নীল সাগর থেকে পরি হয়ে গেছে তারপর লক হবে না অ্যাকসেপ্ট করে নিও দেখি আমরা সুলতানা তসমি আপু তোমার না আপু নাই আপু দিবা তোমার চুল দিবা আমাকে 2450 টাকা সামনে পুজো পুজোতে কিন্তু অনেকগুলো শাড়ি লাগে এই শাড়িটাও কিন্তু আপনারা পুজোতে পড়তে পারবেন খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি আচ্ছা লেমন কালার রিকমেন্ড অনেক থাকে তো লেমন কালার দেখাচ্ছি আমি এটা থাকছে আমাদের আঁচলটা একটু রিয়্যাক্ট দিতে হবে একটু লাইফটার মধ্যে রিয়্যাক্ট দিই এটা হচ্ছে আমাদের আঁচলটা প্লাস এটা হচ্ছে বডি ওয়েটটা হ্যাঁ বডি প্লাস পার্ট পাড়ের মধ্যে ফিদা পার্ট থাকছে ম্যাজেন্টা কালারের এরকম করে কিন্তু পার করা এটা হচ্ছে বডি ওয়েটটা ভাইয়া দেখো আপু আমাকে এখন আর ভালোবাসা নীলপুরি আপু
বলতে বলতে পারলেন আপনি, আমি আপনাদের কত ভালোবাসি আপনারা জানেন। আমি একদিন লাইভে না আসলে মনে হয় আহারে আমি আপুদের সঙ্গে কথা বলতে পারতেছি না। আমি আপনাদের অনেক ভালোবাসি আর আমিও জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। সবাই মিলে লাইভটা শেয়ার করেন, রিয়াক্ট দেন তো দেখি, রিয়াক্ট দেন। আমি কিন্তু আমাকে যারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এই এই পেজের আপুরা, আমি যাদের চিনি না কমেন্ট করি, আমি কিন্তু সবারটাই অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, এইটা ব্লাউজটা কিন্তু কন্ট্রাস্ট, আচ্ছা ব্লাউজটা কন্ট্রাস্টের মধ্যে থাকছে, এটা হচ্ছে ব্লাউজটা। সো এটা প্রাইস কত থাকছে ভাইয়া? কত মম? 3600। আচ্ছা প্রাইস থাকছে 3200 টাকা। এই যে দাদা, ওই দিয়া দত্ত দিদি একটা শাড়ি কনফার্ম করছে, অর্ডার করছে, ওটা একটু মেসেজে চেক করুন, বলে দিছি। দিয়া দত্ত দিদি, কালকে একটা দেখলাম ওয়াইন কালার পিওর শাড়িটা, ওইটাই 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 ওয়াইন কালার পিওর শাড়ি তো ওটা হবে না। নাই শেষ, স্টক আউট, স্টক আউট সেই সেদিনই স্টক আউট হয়ে গেছে দিদি। এই জন্য বলি আপনারা যারা যখন যে শাড়িটা পছন্দ হচ্ছে কোন রকম কোনো প্রশ্ন করার দরকার নাই, জাস্ট স্ক্রিনশট ফোন নাম্বার আর ফুল অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবেন। ঠিক আছে, যখন ওই যে মেসেজ দিয়ে বসে থাকেন না এটা কি হ্যান ত্যান হাবি জাবি জিজ্ঞাসা করেন, লাইভে তো ডিটেলস আমি দেখাই দিই, এরপরেও ডিটেলস, হ্যাঁ আপনারা জাস্ট ছবিটা চাইতে পারেন, কাছ থেকে ছবি চাইতে পারেন, এছাড়া কিন্তু সবকিছু আমি আপনাদের লাইভে দেখাই দিচ্ছি। আচ্ছা একটা সেমি পিওরের শাড়ি এটা দেখাইছিলাম না, ওয়াইন কালার ওইখানে বের করা ছিল সকালবেলা দেখছিলাম, এটা হচ্ছে কি আমাদের ব্লাউজের পিসটা, ব্লাউজটা থাকছে। আচ্ছা একটা এসে বন্ধ করে দেন জাহাঙ্গীর ভাই, আপনার সমস্যা হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের ব্লাউজ পিসটা, হ্যাঁ ব্লাউজ পিসটা একেবারে গর্জিয়াস করে ওয়ার্ক করা, জ্যাকেট ওয়ার্ক করা। হাই আপি, অনেকদিন পর তোমাকে দেখছি, তুমি কেমন আছো? আনিসা বিনতে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি এতদিন কোথায় ছিলেন বলেন তো, কেমন আছেন আপনি, সুস্থ আছেন তো? এতদিন কই ছিলেন আপনি, আমার লাইফ দেখেননি কেন বলেন তো? এটা হচ্ছে শর্ট প্যাল্লু আঁচল থাকছে, এটা হচ্ছে বডির ডিজাইনটা, এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা। আই ভাইয়া ওই এসিটা নয় বন্ধ করে দেন, আপনাদের সমস্যা হচ্ছে না, ওইটা বন্ধ করে দেন। এটা হচ্ছে শাড়িটা, শাড়িটা অনেক বেশি সুন্দর, অল ওভার বডিটা কিন্তু এরকম একটা জরি সুতা দিয়ে ওয়ার্ক করা। এটার প্রাইস ভাইয়া? আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে 4500 টাকা, এই শাড়িটার প্রাইস থাকছে 4500 টাকা। দিয়া দত্ত দিদি কে বলো ওই পিওর শাড়িটার প্রাইস হচ্ছে 15500। আচ্ছা বাট ওটা তো নেই, সেমি পিওরের সিমিলার ডিজাইনের একটা শাড়ি আছে, আমি দেখছি এটা। আচ্ছা আপনি মেসেজে বলে দিয়েন, তাইলেই তো হয়ে গেল, দেখাতে হবে না কেমনে বুঝবে। সত্যি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, সেই জন্যই তো আবার আইডি আমার ফিরে এনেছি তোমার জন্য, সেটা তো ভাইয়া জানে না। ওরে নীলপরি আপু এই কাহিনী, হ্যাঁ আমার জন্য ভাইয়া তো জানে, জানলে তো জ্বলবে না জাহাঙ্গীর ভাই, জ্বলবে না, জ্বলবে না বলে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই এখন জাহাঙ্গীর ভাইয়ের মাঝে নাই, সে এখন পুজোর জন্য আরেকটা শাড়ি পেয়েছি আমি, হ্যাঁ এটাও কিন্তু পুজোর জন্য খুব সুন্দর একটা শাড়ি হবে, তাই না ভাইয়া? একেবারে হাতি টাতি ডিজাইন করা, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের আঁচলের ডিজাইনটা, হ্যাঁ আঁচলের ডিজাইন থাকছে এটা, এটা হচ্ছে বডির ডিজাইনটা, প্লাস নিচে পাড়ের পাড়ের ওপরে এরকম করে কিন্তু একটা ট্র্যাডিশনাল ডিজাইন করা আছে এলিফ্যান্ট দিয়ে, খুবই সুন্দর করে। সো পুজোর জন্য এটাও কিন্তু, আর একটা মোবাইল কই দোকানে, সুন্দর একটা শাড়ি, পুজোতে লাল শাড়ি লাগে, সো পুজোর জন্য পারফেক্ট একটা শাড়ি হবে। এই শাড়িটা নিয়ে ফেলেন, যারা পুজোর জন্য শাড়ি নিতে যাচ্ছেন আমি বলবো নিয়ে ফেলেন। আচ্ছা দিদি আমি শাড়ি পাবো না তাই তো? দিয়া দত্ত দিদি কে বলছে পাবেন না, ওই পিওর শাড়িটার প্রাইস হচ্ছে 15000 টাকা এবং ওই শাড়িটা স্টক আউট, বাট ওই সিমিলারই সেমি পিওরের আরেকটা শাড়ি আছে, আমি এটা আপনাকে, আপনি থাকেন আমি আপনাকে এখনই দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ভালো আছি, বাবার বাড়িতে বেড়াতে এসেছি তাই, ইস আমি কতদিন যাই না আমার বাবার বাড়ি। আনিসা বিনতে নাকি? এটা পূজোর স্পেশাল শাড়ি, আমি তো বলেছি আপনার আগে পূজোর স্পেশাল শাড়ি, পূজোর জন্য একবারে পারফেক্ট একটা শাড়ি। জাহাঙ্গীর ভাই এই শাড়িটা পরে যা লাগবে না, এই যে এবার দেখা যাবে, হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি, একেবারে টকটকে রেডিশ মেরুন কালার, প্লাস খুব সুন্দর ট্র্যাডিশনাল একটা ডিজাইন থাকছে। এটার প্রাইস কত? মাত্র নাম্বার কত? এটার প্রাইস থাকছে 3500 টাকা, হ্যাঁ এনকে করে ভিডিও দেয়া আছে, আচ্ছা দেখো এই শাড়িটার প্রাইস থাকছে 3500 টাকা।
সোনালি স্বপ্নিল আপু ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা একটু লাইভটাতে রিয়াক্ট দিতে পারি না বলেন তো সবাই মিলে একটু সবাই মিলে রিয়াক্ট দেই তো দেখি কতগুলো রিয়াক্ট আসে কি রিয়াক্ট আসে সবাই মিলে একটু রিয়াক্ট দিব লাইভটাতে যেহেতু লাইভটাতে আমাদের প্রবলেম হচ্ছে ভিউ রিচ হচ্ছে না তো সবাই মিলে রিয়াক্ট দিলে ইনশাল্লাহ রিচটা হয়ে যাবে সবাই মিলে একটু রিয়াক্ট দেই আর সাথে কি করব আমাদের যে নিচে পিন পোস্ট করে দেওয়া আছে গ্রুপটা গ্রুপটাতে অ্যাড হয়ে যাবে গ্রুপের নাম হচ্ছে পরেশমণি শাড়ি শাড়িতে তুমি নন্দিনী গ্রুপে অ্যাড হলে কি এটা এক্সট্রা একটা 5% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন টিস্যু এনে দেন চোখে পানি আসছে এটা হচ্ছে আঁচলটা আসলে আঁচলের মধ্যে এরকম করে সেল করা থাকছে ঠিক আছে সবাই মিলে গ্রুপে অ্যাড হয়ে যাই আমরা যারা গ্রুপে অ্যাড নাই তা হচ্ছে আঁচলটা কালারটা কিন্তু সুন্দর এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা আর এটা হচ্ছে বডির ডিজাইনটা আচ্ছা তোমারটার প্রাইস কত 9200 আচ্ছা আপু আমার পড়া শাড়িটার প্রাইস থাকছে 9200 টাকা পাবেন ঠিক আছে যা যা আমার পড়া শাড়িটা দেখতে চান একটু জয়েন করে ফেলুন সাথে থাকুন আমি আমার পড়া শাড়িটা দেখাই দেবো কি আচ্ছা আমার পড়া শাড়িটা দেখাবো না আমরা আজকে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি অরেঞ্জ টাইপের শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা জ্যাকেট ওয়ার্কের ব্লাউজ পিস থাকছে একেবারে জ্যাকেট ওয়ার্ক করা জ্যাকেট ওয়ার্ক বুঝে নিতে আপনারা একবারে চড়োয়া করে এরকম সুতা দিয়ে কিন্তু কাজ করা থাকছে ব্লাউজটার মধ্যে আচ্ছা এই শাড়িটা দেখাবে আরে আরেকবার কোন শাড়িটা দেখাবো আরেকবার বলেন তো এটা হচ্ছে আমাদের আঁচলটা হ্যাঁ শর্ট পাল্লু আঁচল এটা আঁচলের ডিজাইন প্লাস এটা হচ্ছে বডির ডিজাইনটা মামু আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো লেট করে জয়েন করলেন কেন আচ্ছা আপনারা রিয়াক্টটা দেওয়ার পরে দেখেছেন কিভাবে রিচটা বেড়ে গিয়েছে তো সবাই মিলে যদি আমরা নন স্টপ একটু রিয়াক্ট দেই আলহামদুলিল্লাহ কিন্তু রিচ বেড়ে যাবে তো সবাই মিলে একটু রিয়াক্টটা দেই একটু রিয়াক্ট দিতে হবে ভালোবেসে যদি রিয়াক্টটা আমরা না দিই তাহলে কেমন হলো বলেন এই যে লাইভের মধ্যে আপনারা ভালোবাসা প্রকাশ করার একটা মাধ্যম পাচ্ছেন রিয়াক্ট দিয়ে তাহলে কেন মিস করবেন এই মাধ্যমটাকে রিয়্যাক্ট দিয়ে ফেলুন সবাই মিলে এটা প্রাইস আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে 3200 টাকা খুব সুন্দর একটা শাড়ি ফিতা পাড় থাকছে এবং ওপরে কিন্তু এরকম করে মণিপুরি ডিজাইন করা থাকছে মণিপুরি শাড়ির ডিজাইনটার মতো করে হ্যাঁ আচ্ছা কেন লেট আপু তো তোমার শাড়ির ফ্যান আচ্ছা তোমাদের শাড়ির ফ্যান হয়ে গেছি সালু খান না থ্যাংক ইউ সো মাচ শুধু ফ্যান হলে হবে কিনতে হবে না অর্ডার করতে হবে না দিদি 3050 টাকা শাড়িটা আরেকবার দেখাবো আচ্ছা এটা আমি মেসেঞ্জারে সুন্দরভাবে একটা শর্ট ক্লিপ দিয়ে দিব এটা হচ্ছে 3050 টাকা শাড়িটা ওই যে আমি পিওর শাড়ি যেটা আপনি নিতে চেয়েছেন ওটা প্রাইস 15000 ছিল ওটা স্টকে নাই এটা হচ্ছে সেমি পিওর এর মধ্যে বাট সিমিলার ডিজাইনের হ্যাঁ সিমিলার ডিজাইনের মধ্যে থাকছে সিমিলার কালার জাস্ট সেমি পিওর কালার জাস্ট হচ্ছে পিওর আর সেমি পিওর পার্থক্যটা তো এটা থাকছে আমাদের আঁচলটা আঁচলের ডিজাইনটা প্লাস এটা হচ্ছে বডির ডিজাইনটা
এটার প্রাইস থাকছে কত 3050 টাকা আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে 3050 টাকা খুব সুন্দর একটা শাড়ি ভাই এটার মধ্যে কি কি কালার আছে এটা কালার আছে একটাই না না কালার আছে বেশ কয়েকটা 5-6টা এটাও কালার দেয়া যাবে আচ্ছা কালার মানে শাড়ি কিন্তু এত বেশি সফট আর শাড়িটা অনেক সুন্দর প্রাইস থাকছে 3050 টাকা 50 টাকা শিল্পী রয় আপু তোমার পরা শাড়িটা কি কি শাড়ি আমার পরা শাড়িটাও কাতান ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল কাতান শাড়ি ঠিক আছে যেটা কিনা রিসেপশনের প্রোগ্রামে রিসেপশনের প্রোগ্রামে ও পড়তে পারবেন আপনারা এই ট্র্যাডিশনাল কাতানটা তো দেখাইলাম আচ্ছা ওই যে শাড়িটা দেখিয়েছি ওটার মধ্যে আরেকটা কালার দেখাবো আপু কালকে হাতে পেলাম আচ্ছা কালকে হাতে পেয়েছেন আপু কেমন লেগেছে একটু রিভিউ দিয়ে দেন প্রোডাক্ট কেমন লেগেছে আপনারা যেমন দেখেছেন তেমনটাই কি পেয়েছেন একটু বলে ফেলুন কারণ অনলাইন জায়গাটা অনেকেই বিশ্বাস করতে চায় না তাই না বাট আমরা যদি এরকম লাইভে সুন্দর সুন্দর রিভিউগুলো দিয়ে ফেলি যা যা প্রোডাক্ট কিনেছি সন্তুষ্ট তো দেখা যাবে যে বাকি যারা সাহস পায় না তারাও কিন্তু সাহস করে অনলাইনে অর্ডার করে ফেলবে একটা লাল জামদানি শাড়ি দিও তো জুই ফর মি দ্যান ইজ নিন জুই ভাবি লাল জামদানি শাড়ি দেখান লাল জামদানি শাড়ি ওকে দেখাচ্ছি যেহেতু আপনি এতদিন কই ছিলেন ভাবি আপনি আমার লাইভ দেখেন না কেন শেয়ার করেন না কেন বলেন আপনার বিচার হবে বিচার বিচার চাই বিচার চাই এটা আবার কেমন কথা 3200 টা এটার প্রাইস থাকছে 3200 ম্যাচিং লাল জামদানি এটার প্রাইস থাকছে 3200 টাকা এটার মধ্যে একটা অরেঞ্জ কালার দেখিয়েছি এটা হচ্ছে আমাদের প্যারুর গ্রিন কালারের মধ্যে ঠিক আছে লাল ওকে হ্যালো আপু কেমন আছো নাহিদা সুলতানা এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে নাহিদা সুলতানা আপু আপনি তো অনেকদিন পরে লাইভে আসলেন লাইভে আসছেন আপনি আগে অনেকদিন আসেননি তোমারটার প্রাইস এমডি আব্দুল হাই আচ্ছা দিয়া দত্ত দিদি কনফার্ম করছে 3050 টাকা শাড়ি নিচ্ছে ঠিক আছে আর আমার পরা শাড়িটার দাম হচ্ছে 9200 টাকা আমার পরা শাড়িটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা কাতান শাড়ি ট্র্যাডিশনাল কাতান ইয়ে কি ট্র্যাডিশনাল কাতান এটা ট্র্যাডিশনাল কাতান হ্যাঁ ট্র্যাডিশনাল কাতান থাকছে এটা প্রাইস থাকছে 9200 টাকা আমার পরা শাড়িটার মধ্যে আপনারা 5টা কালার অ্যাভেলেবল পাবেন দিদিকে কালকে বলছিলাম যে ফেডেক্সে গিয়ে আমি দেখব ওজন হিসেবে কত টাকা লাগে ক্যারিং কস্ট তারপরে ওনাকে জানাবো আচ্ছা দিদি এত দূর থেকে নেবেন একটা কেন নেবেন আরো কয়েকটা অর্ডার করে তারপরে একবারই নিন যেহেতু ওয়েট হিসেবে যাবে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের আচলটা রেড জামদানি সঞ্জিদা ইসলাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু এঞ্জেল মনি হাই হ্যালো আপনারা তো লেট করে কেন বলেন বলেন তো ইয়েস আপু আপনি অনেক লেট একটু লেট বলেন তো অনেক লেট আপনার না থাকলে ভালো লাগে আপু তোমার কোন রং পছন্দ আপু রে আমি হচ্ছে গিয়ে পান্তা ভাত না দুধ ভাত কোনটা বলে মেন কথা হচ্ছে আমার সব কালারই পছন্দ মেন আমি আমি যেই কালারটা পরবো যে কালারটা আমাকে মানাবে আমার কাছে মনে হয় আমার সেই কালারটা তখন ফেভারিট হয়ে যায় আমার কোনো স্পেসিফিক কোনো কালারের উপর কোনো ইন্টারেস্ট নেই তোমার পরা শাড়িগুলো যদি দেখতে চাও তাহলে কালার দেখাবো এখন কালার দেখাবো আচ্ছা নিয়ে আসেন আসেন বের করা আছে এটার প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস 1250 আচ্ছা সালু খান আমিও ভয়ে ছিলাম ভালো হয় কিনা এখন দেখি যেমন দেখেছি তেমনই হয়েছে সালু খান থ্যাংক ইউ সো মাচ এরকম রিভিউটা আপনি আমাদের পেজেও কিন্তু পোস্ট করতে পারেন আমাদের গ্রুপেও পোস্ট করতে পারেন আপনাদের এই সুন্দর সুন্দর রিভিউগুলোর জন্য বাকি যারা এরকম আপনার মতো অনলাইনে অর্ডার করতে ভয় পায় তারা কিন্তু সাহস পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা ম্যাচিং কালারের জামদানি যাচ্ছে লালের মধ্যে লাল ম্যাচিং হবে দেখানো যাবে ইনবক্স করতে বলা আচ্ছা ভাবি একটু ইনবক্স করেন আপনাকে হচ্ছে ছবি দিয়ে দিবে আপাতত খুঁজতে হবে আচ্ছা বাটল গ্রিন কালার কিন্তু অনেকেরই পছন্দ ফারজানা হাসান নিপা আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে দেখছি তোমার লাইভ কেমন আছো সবাই এই তো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আপনি কেমন আছেন এতদিন কেন লাইভ দেখেননি বলেন তো এটা হচ্ছে কি আমাদের পদ্মশ্রী কাতান পদ্মশ্রী কাতান এটা শর্টপাল্লু আঁচল থাকছে প্লাস আঁচল এরকম করে সেল করা থাকছে আচ্ছা এখন অনেক মানুষ আসল প্রোডাক্টস দেয় না বাট আপনারা আসল প্রোডাক্টস দেন থ্যাংক ইউ সো মাচ কে কমেন্ট করেছেন আর নাম তো চলে গেল নাম চলে গেছে
রাহিমা আপু কমেন্ট করেছিলেন মনে হয়, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমরা এরকম কমেন্টগুলোর জন্য আমাদের কিন্তু অনেক হেল্প হয়, যে আপুরা ভয় পায় তাদের জন্য অনেক হেল্প হয়, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমার সব শাড়ি শাড়িতেই ভালো লাগে এঞ্জেল মনি, থ্যাংক ইউ সো মাচ আপু। দিদি আমার জন্য কিছু ডিসকাউন্ট হবে না? দিদি অলরেডি করোনার কারণে আমরা ডিসকাউন্টের শাড়ি দেখাচ্ছি, আর কত ডিসকাউন্ট, গ্রুপে অ্যাড থাকলে তো এমনি এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়েই যাবেন। এটা প্রাইস এঞ্জেল আপুকে বলো যে জামদানি প্রাইসটা, ওটার প্রাইস কত ছিল? 1250। আচ্ছা জামদানির প্রাইস ছিল 1250 টাকা, ঠিক আছে এঞ্জেল আপু। আর এটার প্রাইস কত থাকছে? আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে 5500 টাকা। এত সফট একটা শাড়ি 5500 টাকা পেয়ে যাচ্ছে। আচ্ছা সবুজ বডি লাল পার কাতান হবে? সবুজ বডি হবে হবে। ওয়াও শাড়ি সঞ্জিতা ইসলাম আপু, আমি রাগ করছি আপনি লেট করে জয়েন করছেন, লাইভটা এখনো শেয়ার করেন নাই, লাইভটা শেয়ার করে দেন। যারা যারা গ্রুপে অ্যাড হননি গ্রুপে অ্যাড হয়ে যাবেন, গ্রুপের নাম হচ্ছে পরশ মণি শাড়ি, শাড়িতে তুমি নদী, ঠিক আছে। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে আসবেন, ওখানে রেগুলার রেগুলার মানে প্রতিদিনই কিন্তু নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করা হচ্ছে, এবং অফার প্রাইসে শাড়িগুলো কিন্তু ওখানে দেওয়া হয়, তো আপনারা ওটা ফলো করতে পারেন। দেখিয়েছি দিদি, টাকা টাকা নেই আমি, গরিব মানুষ টাকা, আরে এটা কোনো কথা, এটা কোনো কথা, আমিও অনেক গরিব মানুষ, হ্যাঁ, বাট যার যেই জিনিসটা পছন্দ সেটা কেনার জন্য আসলে গরিব বড়লোক হতে হয় না, জাস্ট হচ্ছে ইচ্ছা শক্তিটা থাকতে হয়। যেমন আমি হচ্ছে মেকআপের পোকা, আমার আমার নতুন আপডেট কোনো মেকআপ দেখলে আমার সেটা নিতেই হবে, সেটা যেভাবেই হোক, যেভাবেই হোক টাকা ম্যানেজ করে নিতেই হবে, সেটা জমাই হোক যেভাবেই হোক, আমি কিছু কিছু টাকা জমায় রাখি যে না আপডেট কোনো মেকআপ আসলে তখন আমি ওইটা কিনবো। তো আপনারাও কিন্তু এরকম করতে পারেন, শাড়ি তো রেগুলারই দেখেন, হ্যাঁ শাড়ি পছন্দ, তো আপনারা এরকম টাকা জমায় রাখতে পারেন যারা হচ্ছে আমার মতো গরিব মানুষ। আচ্ছা একদিন আপনার সাথে যাব শোরুমে, অবশ্যই ভাবি চলে আসবেন শোরুমে, শোরুম কিন্তু কালকে থেকে খোলা, অবশ্যই আসবেন শোরুমে, আসলে জাস্ট পাগল হয়ে যাবেন, বুঝছেন এত সুন্দর সুন্দর কালেকশন, আসলে লাইভে তো সব কালেকশন এভাবে খুলে দেখানো সম্ভব না, সবগুলো শো করা সম্ভব না, মানে শোরুমে আসলে আপনার ইচ্ছা মতো শাড়ি। আপু লাল পারে, আচ্ছা দেখাচ্ছি আছে কিনা, এটা আমার পরে শাড়িটা না ভাইয়া? হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে আমার পরা শাড়িটার কালার, হ্যাঁ গ্রিন কালার, আমার পরা শাড়ির আঁচলটা এরকম শর্ট পাল্লু আঁচল থাকছে, আঁচলের ডিজাইন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের পাড়ের ডিজাইনটা, পাড়ের মধ্যে কিন্তু এরকম করে কি থাকছে, ফিতা পাট থাকছে। আপু এটার ব্ল্যাক দেখাও, লাবণী হোসেন আপু কোনটার ব্ল্যাক দেখাবো আপু, আমার পড়া শাড়িতে ব্ল্যাক দেখাবো? আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বডি ওয়্যারটা, হ্যাঁ বডির মধ্যে কিন্তু আমরা মিনা করা পাচ্ছি জাহাঙ্গীর ভাই, রাইট? সিলভার জেরি দিয়ে মিনা করা থাকছে বডির মধ্যে, অল ওভার বডিতে এরকম গোল্ডেন কালার জেরি সুতোর ওয়ার্ক প্লাস হচ্ছে সিলভার কালার বড মিনা করা ওয়ার্ক থাকছে। আচ্ছা আমার শাড়িতে ব্লাউজ পিসটা একটু দিবেন হাতে ভাইয়া, ব্লাউজটা প্লেন না? আচ্ছা এটা হচ্ছে প্লেন ব্লাউজ থাকছে, প্লাস এরকম করে কিন্তু গোল্ডেন কালার একটা প্যানেল থাকছে। আপু পাতলা বেনারসি দেখাও, ওকে পাতলা বেনারসি কোনটা জাহাঙ্গীর ভাই? পাতলা বেনারসি এগুলো তো, আর পাতলা বেনারসি এগুলো যারা বললাম না রিসেপশনের প্রোগ্রামে অল্টার করতে চায়, এই হচ্ছে পাতলা বেনারসি, এটার প্রাইস থাকছে 9200 টাকা, ঠিক আছে। আমার পরা শাড়িতে গ্রিন কালার, আমার পরা শাড়িতে গ্রিন কালার। দিদি শাড়ির সাথে সেমাই পাঠাই দিবে, ওটা জাহাঙ্গীর ভাইয়ের, জাহাঙ্গীর ভাইরে বললেন দিদি, চকলেট পাঠাইছিলাম না আমি একজন, সবাই রে পাঠায়, অথচ আমি আর মানে জাহাঙ্গীর ভাই কে কি পছন্দ করে সবকিছু মনে রাখে, তার যে একটা ছোট বোন আছে সে কি পছন্দ করে সেটাতে মনে থাকে না,
ব্ল্যাক কালার যে দেখতে চাইছিলেন আমার পরাটার মধ্যে ব্ল্যাক কালারও কিন্তু অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে আমাদের আঁচলটা, শর্ট পেল্লু আঁচল। এটা হচ্ছে বডি ডিজাইনটা, হ্যাঁ বডির মধ্যে মিনা করা থাকছে। প্রাইস থাকছে 9,200 টাকা, টি শার্টের প্রাইস থাকছে 9,200 টাকা। ওকে ডান আপু, তোমারটার ব্ল্যাক দেখাও। এই তো লাবণী হোসেন আপু, আমারটা ব্ল্যাকই আমি ধরে আছি, আপনি স্ক্রিনশট নিয়ে ফেলুন। প্রাইস থাকছে 9,200 টাকা, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন প্লাস আছে, সিলভার কালার মিনা করা পাচ্ছি। এটা এখন এটা দেখাচ্ছি কি করে, তারপর অন্য দিকে দিই। আচ্ছা দিদি, শাড়ি পেতে কতদিন সময় লাগবে? আমি জানি না দিদি, আমাদের তো হচ্ছে গিয়ে কলকাতা পাঠাতে কয়দিন সময় লাগবে আমার এটা জানা নেই, বাট ইনসাইড ঢাকাতে 2 দিন সময় লাগে, আউটসাইড ঢাকাতে সর্বোচ্চ 3 দিন। আমি বলছি তো ফেডেক্সে গিয়ে কথা বলে দেখবো, তারপর ওনাকে জানাবো। আচ্ছা এটা হচ্ছে আমার পরাটার মধ্যে রেড কালার। তো আমার পরাটার মধ্যে একটা হচ্ছে আপনারা পাচ্ছেন ওয়াইন কালার, মেরুন ওয়াইন মিক্সড একটা কালার, এরপরে গ্রিন কালার থাকছে, এরকম একটা রেড কালার থাকছে, ব্ল্যাক আছে, আই ব্লু তো ব্লু আছে না, আচ্ছা ব্লু কালারও কিন্তু আছে। সেটা হচ্ছে বডির মিনা ওয়ার্কটা। আচ্ছা রিসেপশনের জন্য কিন্তু এই শাড়িগুলো বেস্ট হবে, হ্যাঁ যারা হচ্ছে ওই যে বলেন না পাতলা, ওই যে একটু আগে এক আপু বললেন যে পাতলা বেনারসি বেনারসি লাগবে, তো এইগুলো কিন্তু পাতলা বেনারসি টাইপই। প্রাইস থাকছে 9,200 টাকা, প্রাইস থাকছে 9,200 টাকা। এটা হচ্ছে আমাদের আঁচলটা, পূজা মন্ডল, বাইরে ঝড়, বাইরে ঝড় আমাদের এখানে এটা হচ্ছে বডি ওয়েটটা। আচ্ছা দুটো পাতলা বেনারসি আরো দেখান, লাল মেরুন, হ্যাঁ ওকে। আপনারা একদিন লাইভে ঝড় তুলে ফেলেন না, লাইভটা শেয়ার করতে 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 সবাই মিলে একবার হেটার্সদেরকে বাস দেখায় লাইভটাকে পুরো একবার টপ টপে নিয়ে যান। পারেন না একদিন সবাই মিলে এই কাজটা করতে? আচ্ছা আপু, আমি এগুলো হচ্ছে সিঙ্গেল হিজাব আপু, আপনারাও হয়তো বা অনেকেই মনে করেন যে এগুলো হচ্ছে রেডিমেড হিজাব, রেডিমেড হিজাব না, এগুলো জাস্ট নর্মাল, আপনার কাছে যে নর্মাল হিজাবগুলো থাকে সেই নর্মাল হিজাবের মতো এই হিজাবগুলো নিজের মতো করে পরে নিয়েছি, এটাই। প্রাইস থাকছে 9,200 টাকা, পাতলা একটা বেনারসি দেখাচ্ছে যেটা মিনাকারী ওয়ার্ক আছে। যে তোমার উপর ভরসা করে যাবে না, দাদার উপর ভরসা করতে হবে। দিয়ে দাও তুমি এক্স্যাক্টলি রাইট, আমার উপর ভরসা আসলেই করেন না, কারণ প্রোডাক্ট কীভাবে পাঠাবে এটা দাদাই পাঠায়। হ্যাঁ তবে লাইভে আমি যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এটাতে আপনারা 100% আমার উপর ভরসা করতে পারেন, কারণ আমি কিন্তু 100% মানে কী বলে 100% পজিটিভ ভিউটাই দিই, যেটা নেগেটিভ সেটা নেগেটিভ ভিউ মানে আপনাদেরকে বলি, ঠিক আছে, যেটা ভালো সেটা ভালোই বলি। তো এই দিক থেকে আমার উপর আপনি আস্থা করতে পারেন, বা ডেলিভারির দিক থেকে আমার না জাহাঙ্গীর ভাইয়ের ওপর আস্থা করেন। সাদা শাড়ি লাল পাড়ের শাড়ি দেখাও আপু, তোমার পরার শাড়ির দাম কত? নেজমুন নাহার পপি আপু, আমার পরার শাড়ির দাম 9,200 টাকা, ঠিক আছে। তো আমার পরার শাড়ির মধ্যে 5টা কালার আমি দেখিয়ে দিয়েছি, ওটার মধ্যে গ্রিন কালার ছিল, ব্ল্যাক কালার, তারপরে হচ্ছে আমার ওয়াইন কালারটা, তারপরে হচ্ছে নেভি ব্লু কালার, আর একটা কি কালার ছিল জানো, এই যে এটা দেখো পাতলা বেনারসির উপর, আচ্ছা পাতলা বেনারসির উপর একটা দেখা আছে, এটা হচ্ছে কাজ আছে এটাতে, ব্লাউজের পিসটা, এটা হচ্ছে প্যানেলটা। অচিনা অচিনা অতিথি, হ্যাঁ
যাই হোক স্পেলিং ভুল আছে হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের আঁচলটা শর্ট পেলু আঁচল এটা হচ্ছে বডি ডিজাইনটা বডিতে মিনা ওয়ার্ক আছে বডিতে কিন্তু এরকম করে মিনা ওয়ার্ক আছে গ্রিন কালার প্লাস ভাইয়া 9200 হট পিঙ্ক এটা পাতলা বেনারসি আর একটা হট পিঙ্ক কালার থাকছে এটা হচ্ছে আঁচলটা ব্লাউজটা সরি এটা হচ্ছে ব্লাউজটা মাথা নষ্ট আর জ্যাকেট ওয়ার্ক হ্যাঁ ব্লাউজটা হচ্ছে জ্যাকেট ওয়ার্ক করা ব্লাউজটা জ্যাকেট ওয়ার্ক করা থাকছে শুনেন পরার জন্য খাল খুঁড়তে গেলে সেই খালে নিজেকেই পড়তে হয় এই যে এখান থেকে গোল্ডেন কালার পাচ্ছি আমরা আরো পাচ্ছি হচ্ছে এরকম হট পিঙ্ক কালার সুতাটা দিয়েও কিন্তু ওয়ার্ক করা খুবই সুন্দর থাকছে আঁচলটা এটা হচ্ছে বডিটা রেড কালার পাতলা বেনারসি দেখো রেড কালার দেখলে জাস্ট মাথা নষ্ট হয়ে যায় এই শাড়িটা এত সুন্দর গ্রিন কালার মিনা করা থাকছে রিসেপশনে যারা হচ্ছে পাতলা বেনারসি পরতে চান একটু হালকা ফুলকা শাড়ি পরতে চান আমি বলবো যে এই শাড়িগুলো পরতে পারেন এটা কাঞ্জিবরমের হালকা বেনারসিটা হ্যাঁ বডিতেও কিন্তু মিনা আছে হ্যাঁ হ্যাঁ দেখছি মানে রেটের অনেক সুন্দর এটা পরাবো রেটের মধ্যে এটা ওদি উল্টা রেটের মধ্যে গ্রিন কালার মিনা করা প্লাস অরেঞ্জ কালার মিনা করার কারণে শাড়িটা জাস্ট অসাধারণ ঠিক আছে শর্ট পাল্লু আঁচল আঁচল এরকম একটু সেল করা থাকছে এটা হচ্ছে বডি ওয়ার্কটা আপু সাদা বডি লাল পার পুজোর শাড়ি দেখাও প্লিজ অ্যাঞ্জেল মনি আপু পুজোর শাড়ি এক্সক্লুসিভ শাড়ি আসবে দেখাবো পুজো এখনো সময় আছে টেনশন নিয়েন না আপুরা আমি ফার্স্টে কিনতে চাই আচমকা শাড়ি কারা কারা নিতে চান আপুরা কালকে ভাই আগে আমি দেখবো হ্যাঁ আচমকা শাড়িগুলো মানে যারা নেন না তারা মিস করেন তারপরে পুরো লাইফটা এরকম লাইফ থাকবে নাম্বার কত এটা 9500 এটা আচ্ছা এই শাড়িটার প্রাইস থাকছে 9500 টাকা অসম্ভব সুন্দর একটা শাড়ি সাদা শাড়ি লাল পার সাদা শাড়ি অল বডিটা হচ্ছে চেক চেক লাল ঠিক আছে এটা হচ্ছে আমাদের আঁচলটা আঁচলের সেল করা থাকছে পুজোর স্পেশাল শাড়ি পুজোর মধ্যে এত এত শাড়ি লাগে এত দিন এরকম একটা লাল সাদা শাড়ি তো 100% লাগে এটা হচ্ছে শাড়িটা এটার প্রাইস কত এই দেখেন কত দিলা এটা প্রাইস থাকছে 3500 টাকা পূজা মন্ডল আজকেই করেন আজকে করব না আজকে করব না কালকে আপনারা 200 করবেন এরপরে আমি ওই আচমকা উপরে শাড়িগুলো দেখাবো করা যাবে না আজকে আপনারা হচ্ছে গিয়ে
শেয়ার করবেন, শেয়ার করে করে লাইভটাকে টপে নিয়ে যাবেন, দেন হচ্ছে আশ্রম কাফারের শাড়িগুলো পাবেন। নাও স্পেশাল পুজো স্পেশাল আমি নিব দেখা, ওরে বাবা নাহিদা সুলতানা আপু অনেকে হাজির হয়ে গেছে, কালার আছে এগুলো। আচ্ছা পুজো স্পেশাল শাড়ি যারা দেখতে যাচ্ছেন, পুজো স্পেশাল শাড়ি সাদা শাড়ি প্লাস লাল পার, এবং এখানে কিন্তু পারের মধ্যে মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা থাকছে, মাল্টি কালার সুতার ওয়ার্ক করা আছে। আপু আজকে লাঞ্চ কি করলেন, কাচ্চি ভাই নাকি? না রে ভাই খাই নাই তো। ও আজকে কাচ্চি ভাই আনা হয়েছে এই জন্যই। কে আরবিতে নাম লেখা পড়তে পারে না, কাচ্চি খেয়ে খেয়ে এইভাবে লোক লোক দেখানো হচ্ছে, এটা কোনো কাজ হলো? আজকে একটু পরে আমিও খাবো। যাই হোক আপনাদের, ও আপনি খাবেন আর আমি একটু পরেই খাবো আমি, মানে আপনাদের কমেন্টের কারণে একটা জিনিস হয়েছে, সেটা হয়েছে মাসুদ ভাইয়ের মুখে হাসিটা ফুটছে, কারণ ভাইয়া এতক্ষণ ধরে হাসে না, ভাবতেছিলাম ভাইয়া কি অসুস্থ না মন খারাপ। এটা হচ্ছে শাড়িটার প্রাইস অনেক সুন্দর, শুধুমাত্র এটাতে। আচ্ছা এঞ্জেল মনে লিখেছে আমি তোমার পেজে ছবি পাঠাইছি, কিসের ছবি আপু? আচ্ছা ওটা দেখতেছি, ওই যে সাদা শাড়ি লাল পাড় আর একটা, এটা গোল্ডেন দেখাও, গোল্ডেন আছে। আচ্ছা এই শাড়িটার কি কি কালার আছে বলুন তো? আচ্ছা এই শাড়িটা কিন্তু বেশ কিছু কালার আছে, আমি আপনাদের কালারগুলো দেখাই দিই। থ্রি পিস দেখাবে, বড় করব থ্রি পিসের, থ্রি পিসও আমরা দেখাবো। হ্যাঁ আমরা এমন করব, হ্যাঁ প্রতিদিন এমন করা যায় ভাইয়া, লাইভে শেষে পাঁচটা করে বা ছয়টা করে আমরা থ্রি পিসও দেখাতে পারি। আচ্ছা অনেক স্টকে থ্রি পিস আছে, ইনশাল্লাহ একটা প্ল্যান প্ল্যান করে আমি দেখাই দিব। হ্যাঁ কারণ আমাদের শাড়ি এখন তো পুজোর সময়, এখন সবাই শাড়ি দেখতে চায়, বাট যারা থ্রি পিস দেখতে চায় তাদের জন্য হচ্ছে থ্রি পিসও দেখাবো। আচ্ছা ওই কালারগুলোই দিয়ে দেয়, এটা রাখেন কালারগুলো কত সুন্দর আছে। আচ্ছা এঞ্জেল মনি লিখেছে এই ধরনের, আপু এঞ্জেল মনি আপু আমি আপনাকে বলবো আপনি চিন্তা ভাবনা করেন না, জাস্ট ওই শাড়িটা নিয়ে ফেলেন, 10% ডিসকাউন্টে সাদা শাড়ি লাল পাড় প্লাস আপনি পাড়টার মধ্যে কিন্তু মাল্টি কালার সুতা ওয়ার্ক পাচ্ছেন। জাস্ট অস্থির একটা মেক ওভার করবেন, অস্থির লাগবে পুজোর মধ্যে বুঝছেন, একেবারে উড়ে যাবে। আপু সবুজ শাড়ি লাল পাড়, সবুজ আর লাল পাড় দেখতেছি, দেখ কন্টিনিউ করো, ওইটা লাস্ট ওয়ান শাড়ি হবে। হ্যাঁ তো লাইভ এটা হচ্ছে পেঁয়াজ কালার, এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কালারটা। ভাই এই কয়টা দেখাই শেষ করতে হবে, ও তো এই কয়টা দেখাও, যে হলুদ হলুদের সবুজে লালটা লাস্ট ওয়ান শাড়ি নিয়ে আসেন। আর ভাই দেখা 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 এইগুলো কালার দেখা 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 দুটা দেখা দুটা কালারে তো আছে। যে শাড়ি হাতে নিয়েছো ওইটা দেখাও, নীলপুরি এই তো দেখাচ্ছি যে শাড়ি হাতে নিয়েছে এটাই দেখাচ্ছি। হ্যাঁ আমাদের ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়া যাতে হচ্ছে সবসময় সুস্থ থাকে ভালো থাকে, ঠিক আছে? আর আপনাদের জন্য এরকম সুন্দর 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 নতুন নতুন কালেকশন নিয়ে আসতে পারে। কালার হ্যাঁ বাটল গ্রিন শাড়ি দেখান, বাটল গ্রিন কালার শাড়ি খুব সুন্দর একটা শাড়ি, আমি আমি নিছি হাতে নিয়েছি না কিছুক্ষণ আগে একটা দেখাইছি বাটল গ্রিন, এটা লাস্ট ওয়ান হবে শাড়িটা। হ্যাঁ লাস্ট ওয়ান হবে, হ্যাঁ ওটা এটা প্রাইস থাকছে 4400 টাকা, বাট এই শাড়িগুলো যারা অর্ডার করছেন তারা হচ্ছে গিয়ে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ প্রায় 10% ডিসকাউন্ট, হ্যাঁ বলেছি। ওয়াও ভাই এই কালারটা
ফিরোজা দেখা যাচ্ছে, এটা সি গ্রিন কালার বলে দাও একটা। আচ্ছা এটা কিন্তু সি গ্রিন কালার ফিরোজা দেখা যাচ্ছে, হ্যাঁ সি গ্রিন কালার। এটা প্রাইস থাকছে 4400, এই শাড়িগুলোর উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ওটা দাও, হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ কালার। সাদা শাড়ি যে হাতে নিয়ে রেখে দিছো, সাদা শাড়ি ওই শাড়িটা আপনাকে অনেক সুন্দর লাগতেছে শাহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস থাকে 4400 টাকা, বাট আপনারা এটা অর্ডার করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ভাই সাদা শাড়িটা আবার দেন, হ্যাঁ সাদাটা আরেকবার দেখো। আচ্ছা পুজো স্পেশাল একটা শাড়ি, সাদা শাড়ি লাল পাড় এবং পাড়ের মধ্যে কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে ওয়ার্ক করা, মানে গ্রিন কালার এবং ম্যাজেন্টা কালার সুতার ওয়ার্ক পাচ্ছি আমরা। এটা হচ্ছে অল ওভার বডিটা, মানে এই শাড়িটা পুজোর জন্য আমি বলবো 100% সুন্দর, পুজোর জন্য খুব সুন্দর একটা শাড়ি। এবং এই শাড়িটা প্রায় 4400 টাকা, আপনারা এটা অর্ডার করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে একটা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। ওকে আজকে লেভেল লাস্ট ওয়ান শাড়ি, ওই যে সবুজ আর লাল পাড় ছিল, অনেক সবুজ শাড়ি লাল পাড় দেখাবো আজকে লেভেল লাস্ট ওয়ান শাড়ি। এবং এটা দেখাতে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আমাদের সব কিন্তু ইনশাআল্লাহ আগামীকাল থেকে ওপেন থাকছে সকাল 10টা থেকে রাত 10টা অবধি। তো যারা ভিজিট করতে চান অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে শপে চলে আসবেন। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লিতে, আমাদের ফার্স্ট ব্রাঞ্চটা হচ্ছে লেন নম্বর 1 শপ নম্বর 7 ব্লক এ, সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে লেন নম্বর 8 এর 8 নম্বর শপটি হচ্ছে পশমশাইজের সেকেন্ড ব্রাঞ্চ। ঠিক আছে আর যারা ওয়েলে করতে চান ইনসাইড ঢাকা আমাদের ডেলিভারি চার্জ 100 টাকা, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ থাকছে 150 টাকা। ওকে সেটা হচ্ছে শাড়িটার প্রাইস, নীল সাগরের বলো যে স্ক্রিনশট দিতে আমরা দেখাচ্ছি। এটা প্রাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ অবধি স্টে করার জন্য, যারা যারা লাইভটা শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, রিয়াক্ট দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট লাইভে আবার চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।